সময় কার্বোডারের পানি ঢুকলে দেখা যায় স্টার্ট হইতে এটা খুব কমন সমস্যা যে পানি ঢুকে হ্যাঁ পানি ঢুকবেই কিন্তু এটা ইউজ করলে পানি থাকলে আপনি স্মুথলি গাড়ি চলবে আপনার বুঝতেই দিবে না যে পানি আছে সালাম আলাইকুম আমরা বাংলাদেশে যারা মোটরসাইকেলে কাজ করে বিভিন্ন গ্যারেজ আমরা কিন্তু প্রথম প্রশ্ন করি যে আসলে বাইকটা কোথায় কাজ করাবো কোথায় বেস্ট কাজ হবে সবাই তো সার্ভিসিং এর নামে টাকা নিচ্ছে মানে অনেক টাকা নিয়ে নিচ্ছে তো আমাদের কাছে একজন ইঞ্জিনিয়ার আসছে ওনার নাম হচ্ছে হাবু ভাই উনি নাটকের হাবু ভাই না অরিজিনাল হাবু ভাই তো উনি কিন্তু মালদ্বীপে ছিল মেকানিক হিসেবে ছিল তারপরে দুবাই ছিল এখন দেশে চলে আসছে ফ্যামিলি থাকে দেশে তো আমরা একটা হবে কাছে জানবো যে ওনার মেকানিক লাইফ সম্পর্কে একটু জেনে নিব তারপর আমি মূল বিষয় আসতেছি ভাই আপনি কথা বলেন তো আমি দীর্ঘদিন এই মোটর সাইকেলের পেশায় জড়িত আছি উনিশশো ছিয়ানব্বই থেকে আমি মোটর সাইকেলের মিস্ত্রি নাইনটিন থেকে ছিয়ানব্বই থেকে কিন্তু এখন আমি মোটামুটি মা মোটর সাইকেল আমি বলতে পারি কোন জায়গায় কি সমস্যা এবং চালাইলে আমি ধরতে পারি কোন জায়গায় কোন সমস্যাটা আছে আমি তাৎক্ষণিক ওইটা সমস্যার সমাধান দিতে পারি আল্লাহর রহমতে আমার কোনো সমস্যা নাই আমি যে কোনো সমস্যার সমাধান করতে পারি ওয়ারিং কন ইঞ্জিন কন চাকা কন যে কোনো সাইড আমার এভরিথিং ওকে আমি কইরা দিতে পারি আচ্ছা এখন আমি প্রশ্ন করব আসলে বাংলাদেশে তো অনেক মেকানিক আছে তো বাইকের যে কমন সমস্যা আপনার কাছে যে আসে সার্ভিসিং করতে বা আপনি কি সমস্যাটা খুঁজে পান সবচেয়ে বেশি সমস্যা ভাই গাড়ি পিক আপ ওঠে না দেখা যায় টান কম উঠে দিতে গেলে তাদের বলে যে গাড়ি আটকা আটকায় ধরে এরকম অনেক রকমের সমস্যা এটা রিজনটা কি কেন হয়টা হয় এটা হয় হলো আমাদের বাংলাদেশে তেলে অনেক ভেজাল হয় তেলের কারণে আমাদের এই সমস্যাটা বেশি হয় তেলের কারণে মনে করেন যে কোনো মোটরসাইকেল যদি তেল ভালো হয় যদি ভালো তেল আমি দেই একদম পিওর তেল তাহলে কি বাইকের সমস্যা হতে পারে বাইকের সমস্যা সাধারণত হবে না আপনার ভালো হবে কিন্তু তারপরেও সমস্যা থাকে যেমন পাম্পের আসে তেলে ময়লা ক্ষেত্রে আমাদের মূল সমস্যাটা তেলের তেলে এছাড়া বাইক নষ্ট হয় না আসলে আমরা দেখছি আপনি যে মালদ্বীপ ছিলেন দুবাই ছিলেন ওইখানে তো বাইক আমার জানার মতে তেল ভালো নষ্টটা কি আসলে ওরকম নষ্ট আসতো আপনাদের কাছে না ওই জায়গায় এরকম নষ্ট আসতো না কিন্তু তারপরেও আসে কম কিন্তু বাংলাদেশে এখন দেখি অতিরিক্ত বেশি আচ্ছা তো এটা সমাধান হিসেবে আপনি আপনি কি করেন আমি সমাধান হিসেবে টাসলকের যেমন এনএক্স ফয়েল আছে এনএক্স ফয়েলটা আমি সাজেস্ট করি কাস্টমারদের এটা কি আসলে জিনিসটা কি এটা হলো আপনার সিল্টারে ক্লিন করে ইঞ্জিনটা ভালো চলে কার্বোটার এফআই সবই আপনার ক্লিন করে দেয় এবং গাড়িটা খুব স্মুথলি চলে আচ্ছা এটা আমার কথা না উনি একটু আসলে বাংলাদেশের না দেশের বাইরে উনি দীর্ঘদিন যাবত সিক্স যারা ভিডিও দেখছেন অনেক হয়তো জন্মই হয় না তখন তো ওই সময় থেকে উনি কাজ করে বাইকে মানে ছোটোবেলা থেকে কাজ করে তো উনি সাজেশন করছে আমাদেরকে যে এনএক্স টুয়েল ইউজ করার জন্য যাতে বাইকটা ভালো থাকে কারণ আমাদের দেশে তেল কখনো আপনি আনলিমিটেড পাবেন না পিওর তেল পাবেন না রন ফ্রি আমরা বলি পাবেন না তো এই বাংলাদেশের যে বাইকগুলো চলে এই দুজনে স্পেশালি বাইক এবং গাড়ি যেতে হোক না কেন এনএক্স কুয়েল কিন্তু অপরিহার্য একটা উপাদান বাইকের জন্য এগুলো আপনি নিজে সেল করেন এগুলো হ্যাঁ আমি নিজে সেল করি এটা 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 প্রাইস কত দাম এটা পার পিস পঞ্চাশ টাকা আর এটা হলো একশো টাকা মাত্র পঞ্চাশ টাকা বাইক সমাধান হয়ে যাবে হ্যাঁ হান্ড্রেড সমাধান পাবেন আচ্ছা তাহলে আমরা আসলে ওনার কথা আমি না মানি বাদ দিই আমার কথা বাদ দেন উনিও বুয়া আমিও বুয়া দুজন বুয়া কথা বলতেছি আপনারা নিজে ইউজ করেন আমাদের কথা বাদ দেন একবার পঞ্চাশ টাকা ইউজ করে আপনারা দেখেন আসলে কি ভালো না খারাপ আমি এখানে কারো পক্ষ নিচ্ছি না আমি একদম মানে মিডিল থাইকা নিরপেক্ষ থেকে বলতেছি যে আমিও ইউজ করি আসলে তাই আমি বলবো না আমি কেমন পারফরমেন্স পাচ্ছি উনি যেটা বলছে এটা হয়তো ওনার লাভের জন্য বলছে বিক্রি করে আমিও আমার লাভের জন্য বলতে পারি তো আপনি পঞ্চাশ টাকা খরচ করে একটা ইউজ করে দেখেন তারপরে আপনি আমাকে ফিডব্যাক দেন আর কিছু বলতে চান মানে বাইক বাইক কীভাবে মেনটেন করে মানুষ কিছু বলতে চান বাইক মেনটেন্স করতে গেলে আমার সাজেশন অনুযায়ী এনএক্স ফয়েলটা ইউজ করা জরুরি এনএক্স পয়েলটা এমন একটা জিনিস তেলের কোনো প্রবলেম হইলে সেটা সমাধান করবে আর এফআই গাড়িতে তো

ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য ওনার ঠিকানা আপনারা চান না আমরা ওনাকে হায়ার করে নিবো আমাদের কোম্পানিতে তো ওনাকে যদি দেখতে চান আপনারা সরাসরি বা কাজ করাতে চান আমাদের কাছে চলে আসবেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম